যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু, যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান।
একটু জ্ঞান দিচ্ছিলাম, এটা পচা মাছ কিনি আমার টাকা বাঁচাচ্ছে, ওই মাছ খেলে ওই মাছ খেয়ে কারো অসুখ বিসুখ হলে ডাক্তারের পিছনে যে কত টাকা বেরিয়ে যাবে সে খেলে আছো গো, কথাই বলে সস্তা বাড়ি গিয়ে বস্তা। তোমার বাড়িতেই দেখছি কোথায় কোথায় ডাক্তার আসে, নইলে বড় বৌমা একটু হাসি দিলেই সঙ্গে সঙ্গে বৌমা এসে বলবে কৈলাস দা শীঘ্রই ডাক্তার রুদ্রকে কল দাও। তুই ঠিকই বলেছিস রে কৈলাস, বড় বৌমার একটু বাড়াবাড়ি আছে। একটু বাড়াবাড়ি নয় অনেকখানি, মনে করে আমরা কত বড় লোক, শ্বশুর যে কদিন আছে ততদিন ওর কানে জল ঢুকবে না, রিটায়ার করলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। কি পরীক্ষা দিতে চলে গেছে? বলছিলাম কি তুমি খেয়ে দে অফিসে যাও, আমি ওকে পাঠিয়ে দেব। না তোমার কথা গ্রাহ্য করবে না, দেখো আমি নিজে বলে দিয়ে যাচ্ছি। কই দেখো বাড়িতে থাকলে তো রাখবে, তার মানে ভোর পাঁচটায় শিফট নিয়ে বেরিয়ে গেছে। শিফট? আমি বললাম কি অনুপদা আজ না তোমার পরীক্ষা, বললে মামাকে বলে দিও লেখাপড়া করে যে গাড়ির চাপায় পড়েছে। তোমার কাছে বলে গিয়েছে কি? মানুষের ধৈর্যের তো সীমা থাকা চাই, মানে বলছিলাম ছেলে মানুষ, সেই জন্যই তো, সেই জন্য তো এতদিন আমি একটা কথাও বলিনি, স্নেহ মমতার অপচয় আমি অনেক করেছি, কিন্তু আর নয় আজকে শাস্তা না করে আমি জল গ্রহণ করবো না, বাড়িতে এলে আমাকে খবর দেবে। কৈলাস লক্ষ্মী বাবা আমার, একটিবার শুধু একটিবার অনুপকে ডেকে নিয়ে আয়, আজ যেন ও বাড়িতে না ঢুকে, বলিস ওর মামা তোর উপর অনেক ক্ষেপে গেছে, ধরতে পারলে ওকে মারবে। লক্ষ্মী বাবা আমার জানা একটু কোন বন বাজারে গিয়ে বসে আছে, ওই চাতুর্যদের পুকুরে গেছে। লক্ষ্মী বাবা আমার তুই বলে দি আয়, নইলে ওর আর আজ কোনো রেহাই নেই। বলছো যখন যাচ্ছি, তবে আমার মনে হয় দুসার ঘা পিঠে পড়লেই ভালো হতো, কথাই বললে মারের নাম মধুসূদন, মামা তো বাইরে সব বিদ্যের জাহাজ, আর ও যদি গণ্ড মূর্খ থেকে যায় কত বাবুরই তো বদনাম। কিন্তু একটা রেকর্ড করে দিল অনুপদা, মেয়েটিকে হেডটিক করে দিল, আসলে ছোটবেলায় বাপ্পা চোর দেয়নি তো, এখন আর কি হবে, বসবে ঘি ডাললেন কর্তা বাবু, বসবে ঘি ডাললেন। কেন যে আমরা শাসন করতে পারি না তোরা তার কি বুঝবি, ছাগল পুড়ে মানুষ হয়েছে, একসঙ্গে বাবা মাকে হারিয়েছে, এসে উঠলে মামার বাড়ি, তাই তো আমাদের কাছে অতি আদর এসে মানুষ হচ্ছে। সবাই মিলে আমরা যদি ওকে গাল বন্ধ করি তাহলে লোকে বলবে মা নেই, তাই মামিও দু চক্ষে দেখতে পায় না, আমার হয়েছে যত জ্বালা।
কর্তা বাবু আজ আর দত্তরি তোমার কর্তা বাবু কি কাণ্ড করে এসেছি শুনোই না। ভোর পাঁচটায় গিয়ে বসেছি, ঝাড়া দু ঘন্টা, চারে মাস পরা দূরে থাক, বাতাসেও ফেতনাটা একটু নড়ছে না, বিরক্ত হয়ে ভাবছি আমি উঠে পড়বো, এমন সময় ফেতনাটা ডুবে গেল। কর্তা বাবু বাস এক টানে একেবারে পুকুরের মাঝখানে, শুধু ছাড়ছি তো ছাড়ছি, শুধু আর কোলাচ্ছে না, পেল্লায় মাছ বুঝলে কৈলাস দা, কম করেও 12-14 কেজি হবে। এদিকে কর্তা বাবু আর আমি বলছি মাছের কথা আরো বলছে কর্তা বাবু তোমার সাথে গল্প করে সুখ নেই বাবু, জানো একটা না একটা ভেকরা তুলবে। মাছটা কি পেয়েছো? মাছটা পেয়েছো, মাছের কি দায় কেটেছে তোমাদের বাড়িতে আসবার? আমি হাজার দিন বলেছি মামি বেশ ভালো দেখে আমাকে একটা ছিপ কিনে দিও, তোমার বছরে যা মাছ লাগবে আমি সাপ্লাই দেব। কে শুনে কার কথা, এত বড় মাছ ওই ছিপ দিয়ে কি তোলা যায়? এখনই পালা বাড়ি থেকে, নইলে তোর মামা আজ আর তোকে আসতে রাখবে না। তবু দাঁড়িয়ে আছে হতভাগা, কপালে তোর অশেষ দুর্গতি আছে বলে দিচ্ছি, ধরতে পারলে হার মাংস একদম আলাদা করে ফেলবে। দেখো মামি। মামি কেন, মামির বাবা আজ তোমাকে রক্ষা করতে পারবে না, যদি মারের হাত থেকে বাঁচতে চাও অন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকো, রাগ কমলে বাড়িতে আসবে। মামা তাহলে অফিসে যায়নি? অফিসে যায়নি, তোমাকে টাইট দেওয়ার জন্যই ও বাড়িতে আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলে না অনুপদা, পরে বুঝবে কি বস্তু হারালাম। আমাকে দেখছি মুখা পেলে বেটা জ্ঞান দেয়। লক্ষ্মী বাবা আমার, ডোন্ট ফেয়ার মামি, মামা যদি আমাকে টাইট দেয় মামাকে আমি আচ্ছা করে টাইট দেব। ওহ বাবা, আমার নামও কিন্তু অনুপ ঘোষা। তুই? আমি স্কুল ফাইনাল পরীক্ষা দেব না বলে বাড়ি থেকে পালিয়েছি, আর মামা যে ইচ্ছে করে অফিস কামাই করে তার বেলা, ও ছোটরা অন্যায় করলে তোমরা টাইট দেবে আর নিজেরা অন্যায় করলে কে শাস্তি দেয়? আমিও মামাকে আচ্ছা করে টাইট দেব। তোর মামাকে তুই মারবি হতভাগা? বাহ, আরে হাতে মারবো নাকি হাতে, ভাতে মারবো ভাতে। মামার সুপিরিয়র অফিসারকে চিঠি লিখে জানিয়ে দেব, স্যার আপনার হেড ক্লার্ক মনীশ মুখার্জি বিনা কারণেই ডুব মেরেছে, এক দিনের ময়না কেটে গেলেই বাচ্চাদের টাইট। কপালে তোর অনেক দুর্গতি আছে, তুই তো জানিস বাবা রাগলে মানুষটার মাথা ঠিক থাকে না। লক্ষ্মী বাবা আমার, আমার মাথার দিব্যি। ঠিক আছে বাপু ঠিক আছে, আমি তোমার কথাই মেনে নিলাম, আমি ওই সিলে কুঠিতে গিয়ে লুকুচ্ছি, মামা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে আমাকে ডেকে দিও। উফ, কার মুখ দেখে যে আমি আজ উঠেছিলাম। না না পালাবো কেন, আসছি আসছি আসছি। হ্যাঁ বলো, আজকের পরীক্ষা ছিল? চুপ করে আছিস কেন? আজকের পরীক্ষা ছিল? ইয়ে বলছিলাম কি, এবারকার মতো ক্ষমা করে দাও, ও একটা ছেলে মানুষ। চুপ কর, আজকের পরীক্ষা ছিল? হ্যাঁ। জাস্তি কেন, কি জিজ্ঞাসা করছি তুই শুনতে পাসনি? কেন জাস্তি দি পরীক্ষা দিতে বল, কেন জাস্তি? তুই লেখাপড়া করবি না, আমাকে আগে বললেই পারতিস, কেন কেন তিন তিনবার তোর জন্য আমি এক গাদা টাকা খরচ করলাম, টাকাই কি আমাকে কামড়াচ্ছে? পড়তে আমার ভালো লাগে না। শুনলে শুনলে বড় বউ, বাজিটার কথাগুলো তুমি শুনলে, এখন ধরে যদি আমি চুতিয়ে দেই তোমরাই বলবে মা মরা ভাগনাটাকে গ্রেতার মতো ধরে পিটাচ্ছে। তুমি যে মাঝে মাঝে অসুখের ভান করে অফিস কামাই করো, তার বেলা দোষ হয় না? তোমারে বাজি
আমার সঙ্গে তোর তুলনা দূর করে দাও, ওই বাজিটাকে গান ধরে বাড়ি থেকে দূর করে দাও। একটা অপদার্থ কুলাঙ্কারকে আমি বাদ দিয়ে বলছি, আসলেও ভাগলপুর থেকে মানুষ হয়ে এসেছে, এখন শত চেষ্টা করলেও মানুষ হবে না। ওগো তুমি চুপ করো, মাথা গরম করো না। শুধু আমার মাথা গরম হয় না বড় বউ, শুধু আমার মাথা গরম হয় না, মানুষ তো দেখেও একটা কিছু শিখে। আমার পরেশ নরেশ দুজনই বিকম পাস, দুজনই গুরুত্বপূর্ণ পদে চাকরি করছে। আমি মারা যাওয়ার পর এই হতভাগাকে যদি ওরা বিস্তৃত ভাই বলে পরিচয় দেয়, তাহলে আমার নামে তুমি কুকুর পুষবে, কুকুর পুষবে। হে লক্ষ্মী বাবা আমার, তুই কিছুই মনে করিস না, উনি তোর ভালোর জন্যই বকছে। স্কুল ফাইনাল পাস তো তুই করতে পারিস নি, দাদাদের অফিসে একটা পিয়নের চাকরি টাকরি যদি করতে পারতিস। হ্যাঁ রে বাবা, দেখি তোর কোথায় লেগেছে। ওরকম দু চার ডজন কিলে আমার কিচ্ছু হয় না। মামা যখন কিল মারছিল না, আমার মনে হচ্ছিল একটা বাচ্চা ছেলে আমার পিঠ চুলকিয়ে। আরে হতভাগা, তুমি বাপু যত নষ্টের মূল, কদিন ধরে গাটা আমার ম্যাচ ম্যাচ করছিল, মামা যত আরেকটু বানিয়ে দিত আমি কত আনন্দ পেতাম, তুমি তুমি ধরলে কেন? অনু শোনো মামি, তোমার কানে কানে আমি একটা কথা বলছি। বল। কারো কাছে প্রকাশ করবে না তো? এ না। দেখো বাপু। আরে বাবা বলছে তো আমি কাউকে কিচ্ছু বলবো না। তাহলে শোনো। বল। শোনো, অনু। হ্যাঁ গো মামি। হ্যাঁ, ও কর্মটি সেরে আমি তোমাদের বাড়িতে এসেছি, অথচ মামা ভাবছে আমি একটা গন্ড মূর্খ মেয়েটিকে হেডটিক করেছি। তুই দোহাই মামি, তোমার মরা বাপের দিব্যি, কাউকে যেন এসব কথা বলো না, আমাকে নির্বুধ গাধা ভেবে তোমার ছেলেরা আর তোমার বৌমারা এমনই করুণা দৃষ্টি দিয়ে তাকায়, দেখলে আমার হাসি পায়। দোহাই মামি, ওদের ভুল তুমি ভেঙে দিও না, তুমি দুঃখ পাচ্ছ জেনেই তোমাকে আমি কথাটা বললাম, তুমি যদি প্রকাশ করো তাহলে কিন্তু তোমাকে আমি তেজ্য মামি করব বলে দিলাম। অনু, অনু এসএসসি পাস করে এসেছে ভাগলপুর থেকে, অথচ এই আমাদেরকে বলেছে আমি লেখাপড়া জানি না। ওর মামা যতবার পরীক্ষার ফি জমা দিয়েছে ততবারই সে পালিয়ে গিয়েছে। হতভাগা ছেলে, মামাকে রাগিয়ে কি যে শান্তি পায় আমি কিছুই বুঝি না বাবু, কিছুই বুঝি না। তবে তুমি যাই বলো না কেন, মার কিন্তু এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। দুই দিনের জন্য বাপের বাড়িতে গেলেই কি এমন মহাভারত অসুস্থ হয়ে যেত শুনি? তোমার শরীরের কথা চিন্তা করো উদয়। তুমি চুপ করো, আমি ঘাসে মুখ দিয়ে চলি না বুঝলে। আসলে তোমার মা চাইছে, তার হুকুমে আমরা উঠি আর বসি। আমি বুঝতে পারছি না, এই সামান্য একটা ব্যাপার নিয়ে কেন তো মাথা গরম করছো? আমি না হয় মাকে বলে দিব তিন তারিখের জন্য তুমি বাপের বাড়ি থেকে দূরে এসো। থাক, তোমার মুরদ আমার জানা আছে। আমি ছাড়া কেউ তোমাকে বুঝবেও না, তোমার কথার চেয়ে কৈলাসের কথার দাম অনেক বেশি। দেখো ভারতী, তোমার যদি এত বড় উদ্যুক্ত থাকতো কার সাধ্য ছিল আমার যাওয়া বন্ধ করে তোমার যত তরপানি আমার সাথে, আর কারো কাছে তুমি দাঁত ফুটাতে পারবে না বুঝলে।
এক এক সময় এমন বিদিয়ে বিদিয়ে কথা বলো না, অসহ্য লাগে। ও তা তো লাগবেই, তা লাগবে না? এখন তো আমি পুরনো হয়ে গেছি, যৌবন নদীতে ভাটার টান লেগে গেছে, প্রতিশ্রুতির কলসিতে এক ফোঁটাও জল নেই। এসব কথা কোনো অর্থ হয় নাকি? ছোট কথা তুমি টেনে টেনে বড় করে তুললে। ছোট কথা? মা প্রতিটি কাজে খুব ধরবে কেন? আমি কি বাড়ির দাসী বাদে নাকি? রান্নার জিনিসপত্র গুলো আমাকে মেপে দেয়। ও এর কারণ কি আমি কিছুই বুঝি না? পাছে আমি চুরি করে বাপের বাড়িতে পাঠাই। কোন কথার পরে? আমার বাবাও গরিব নয়, আমার বাবা মাসে মাসে মদের পিছনে যত টাকা খরচা করে, এতে তা তোমাদের সারা বছরের বাজার খরচা হয়। এই যে বরের বাবাজি, তোমার সঙ্গে আমার একটু প্রাইভেট কথা আছে। ঠিক আছে। এই যে বৌমা, এক কাপ চা হবে না? তোমাদের বাড়িতে চা খেলে জিভেই লেগে থাকে, ওই দোকানের চা খাই বটে, কিন্তু যাচ্ছি। তবে তোমার মা যেন আমার কাছে চিনি চার হিসাব না নেই, তাইলে কিন্তু আমি একটা অনর্থ বাজাবো, কথাটা মনে রেখো। চিনির হিসেব দিতে হয় নাকি বৌমাকে? না মানে মা একটু হিসেব করে চলতে চা, বাবা রিটায়ার করলেন তাই মা। না পরে এ আমি সমর্থন করতে পারছি না, আর বৌমা তো আর ওই বাপের বাড়ি দিচ্ছে না, কাজেই তাকে সন্দেহ করা মানে তোমাকে অপমান করা। যেতে দিন সব মেয়েলি কথা, এক সংসারে থাকতে গেলে ইয়ে হয়েছে বরের বাবা। আমাদের মালিকের সঙ্গে তোমার ঘনিষ্ঠ পরিচয় আছে? কেন বলুন তো। এই না মানে মুলিনাথ বাবু তার মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছে, তাই ভাবছিলাম আমার ওই নাতিটাকে একবার তাই করে দেখতাম। আপনার নাতি? জয়ন্ত। ওই জয়ন্ত হচ্ছে আমার ছেলের গোদের নাতি, আর ওই শ্রীমতী আচার্য শালা চামার হচ্ছে আমার বিয়ে। ওই শালার মেয়ের সঙ্গে আমার বড় খুকার বিয়ে দিয়েছিলাম, আর বড় ছেলের ছেলে হচ্ছে ওই জয়ন্ত। আইসি, কিন্তু জয়ন্ত আপনার বাড়িতে না থেকে ওই শ্রীপতির বাড়িতে থাকে কেন? জয় গৌর, জয় গৌর। বৌমা মারা যাওয়ার পর ওই চামার শালা জয়ন্ত কই নিয়ে যাচ্ছে, আর তারপর আমার কাছে আর দিচ্ছেই না। কিন্তু কাকা বাবু, মল্লিনাথ চট্টোপাধ্যায় মস্ত বড় ধনী লোক, ভারতীয় জুট মিল ছাড়া তার আরো দু তিনটে কারখানা আছে, তার তিনি কেন আপনার মতো মধ্যবিত্ত সংসারে মেয়ে বিয়ে দিবেন? আমি তো সেরকম আশ্বাস পেয়েছি বলে আমি ভরসা করছি। উনি চাইছে পিতৃহীন সৎ বংশধর একটি শিক্ষিত ছেলে পেলে, মনে করো আমাদের জয়ন্ত হচ্ছে সেরকম। আমার অর্থ নেই কিন্তু আমাদের বংশ গৌরব। নিন কাকা বাবু, দাও মা দাও, এই চায়ের লোভেই তো তোমাদের বাড়িতে আছি। বাবা এসেছেন,
তাই নাকি? তোমাকে ডাকছে, বললেন বিশেষ দরকার। ভারতের সম্বন্ধ নাকি ঠিক হয়ে গেছে? আরতি, ওর মেজু বোন, আপনি চা খান কাকা বাবু, আমি আসছি। আপনি একটু আগে যা বললেন সে সম্বন্ধে আমি পরে আলোচনা করব। মল্লিনাথ বাবুর সঙ্গে আমার ভালো ভালো মোটামুটি পরিচয় আছে। এই একটা কথা বলবো বৌমা। বলুন। তোমার শাশুড়ি ভুদয় তোমাকে একটু অন্য চোখে দেখে, প্রায় দেখি ওই নরেশের বাচ্চাটাকে কুলে নিয়ে ঘুরে। অথচ তোমার ওই কচি মেয়েটা দিদা দিদা বলে চিৎকার বাইরে মরছে। আপনার নজরে পড়েছে তাহলে? জয় গৌর জয় গৌর, এ কি যে বলো বৌমা, তার কোনো ঠিক নেই। কালে কাণ্ড দেখে আমি তো থ মেরে গেলাম। বিন্দুর ছেলে ভাবলার হাতে সন্তেজ দিল তোমার শাশুড়ি। আপনি কি নিজের চোখে দেখেছেন? কি যে বলো বৌমা, এই পাশাপাশি বাস করছি, অনেক কিছুই চোখে পড়ে, বলি না দরকার পরের সংসারে এ মাথা গলি। জয় গৌর জয় গৌর। আর মানুষের সাধ্য বুদ্ধি যখন প্রবল হয় তখনই সংসারে ভাঙন ধরে। এতদিন যা খুশি তা করেছে, আমি একটা কথাও বলিনি। শ্বশুর রিটায়ার করেছে, এইবার আমি দেখব ওদের দর্প কোথায় থাকে। এক মাসে আর এক মাগেও শীত যায় না, প্রতি বছরে ঘুরে ফিরে আসে, প্রতি বছরে ঘুরে ফিরে আসে। আমার নামও ভারতী। হ্যাঁ, জানেন ভাই, সম্বন্ধটা খুবই ভালো। ছেলেটা টাটা কোম্পানির ইঞ্জিনিয়ার, মোটা টাকা মাইনে পায়। তাই ভাবলাম এর নগদে কত দিতে হবে ভাই? এক পয়সাও না। ছেলেটা কি বলে জানেন? আপনার মেয়েকে যে বিয়ে করতে পারছি তাতে আমি ধন্য। আর কিছু না থাক, বিরাট নাম ডাকতো আছে। এটা তো আপনার ছোট মেয়ে? হ্যাঁ না ভাই, এটা হচ্ছে আমার দ্বিতীয়। এরপরও আরো তিনটে মেয়ে। এই মেয়েরা আমার হাড়ির হাল করে ছাড়লে। অবশ্য মেয়েগুলো দেখতে খুব সুন্দরী, তাই আর কি কমের সময় রেহাই পেয়ে যাচ্ছি। নইলে এতদিনে শীতেই তুপু গজিয়ে যেত। তোমার শরীর ভালো আছে বাবা? হ্যাঁ, না খুব একটা ভালো নেই। দীর্ঘ 30 বছর আমি রুটিন মতো কাজ করে এসেছি, হঠাৎ অবসর নিয়ে সময় আর কাটতে চায় না, কেমন জানি অস্বস্তি লাগে। সে কথা বললে তো হবে না, এখনো তোমাকে অনেকদিন বাঁচতে হবে। সংসারের দায় দায়িত্ব আমার কাঁধে তুলে নিয়েছি, কিন্তু তুমি হচ্ছ সংসারের মাথা। আরে শুধু মাথা নয়, মাথার উপরে ছাতার মতো আর কি। ইয়ে হয়েছে, তোমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পেয়েছ? না এখনো পাইনি। তবে ওরা আমাকে কথা দিয়েছে এই সপ্তাহের মধ্যেই দিয়ে দিবে। ইয়ে হয়েছে, তুমি হয়তো শুনেছ আসছে মাসে আমার মেজশালীর বিয়ে,
হ্যাঁ ব্যয় তো বললে প্রায় হাজার কোটি টাকা খরচ হবে। ছেলেটির অবশ্য দাবি দেওয়া কিচ্ছু নেই। সেই জন্যই তো ঝামেলা, দাবি নেই বলেই তো বিপদ। মনটা সবসময় খুঁতখুঁত খুঁতখুঁত করবে, কোথায় কোন ত্রুটিটা থেকে গেল। কিন্তু পরেশ, আপনার ভয় নেই ভাই, আপনার টাকাটা আমি মেরে দিচ্ছি না। এই বলাই বেড়াজি এখনো মরা হাতি লাখ টাকা হাত পেতে দাঁড়ালে 20-50 হাজার টাকা যে কোনো মুহূর্তে পেতে পারি, এমন সব আত্মীয় স্বজন আমার আছে। আপনি বিশ্বাস করুন, লালগুলা রাজারা আমার পরম আত্মীয়, আর ওই কৃষ্ণনগর রাজবাড়িতে আমার ছোট ভাইয়ের মেজো শালার পিষ্টত শাশুড়ির ভাগ্যে বিয়ে করেছে। আর ওই হেমন্তপুরের রাজারা আমার কথা ছাড়া পেশাবও করে না। তাদের কাছে হাত পেতে দাঁড়ালে 20-50 হাজার টাকা যে কোনো মুহূর্তে পেতে পারে। টাকা দিতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এই বিরাট বাড়ি করতে গিয়ে শ্রীপতি বাবুর কাছ থেকে আমি 20 হাজার টাকা ধার করেছি। শ্রীপতি বাবুর দেনা এখনো শোধ হয়নি, 3 বছর আগে নাকি ধার করেছিলে। কি করে শোধ হবে বল? 2 বছর ওষুধে ভুগে ভুগে বিন্দুটা মারা গেলেন, তার পিছনে খরচ হয়েছে 1,000 টাকা, তারপর এই বিরাট সংসার। ভুল করবে তুমি আর তার প্রায়শ্চিত্ত করতে হবে আমাদের। ভুল করছি? ভুল নয় তো কি? দিদির ক্যান্সার হয়েছিল, সবাই জানতো দিদি মারা যাবে, জামাই বাবু পর্যন্ত চিকিৎসা বন্ধ করে দিয়েছিল, অথচ তুমি তুমি জলের মতো টাকা খরচ করে গেলে। কি করব বল, বাপের প্রাণ মানতে চায় না রে। বিনা চিকিৎসায় মেয়েটা আমার চোখের সামনে ধুকে ধুকে মারা যাবে। আপনি এক কাজ করুন বিয়া, বলুন ওই শ্রীপতি বাবুর অর্ধেক টাকাটা দিয়ে দিন, আর বলে দিন বাকি অর্ধেক টাকা মাস 2 পরে দেওয়া হবে। হ্যাঁ, শ্রীপতি বাবুকে বলে দাও সব টাকা তুমি পাওনি, সেই টাকাটা এনে তুমি এনাকে দিয়ে দাও, অবশ্য মাস 2-এর মধ্যে তুমি টাকাটা পেয়ে যাচ্ছ। না পরেশ, মিথ্যে প্রবঞ্চনা আমি করতে পারবো না। কে মুশকিল, এতে প্রবঞ্চনার কি দেখলে? তুমি আর টাকাটা মেরে দিচ্ছ না, 2 দিন আগে আর পরে। না বাবা, শ্রীপতি বাবু আমাকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছে, কোনো লেখাপড়া পর্যন্ত নেই, তার সঙ্গে বেইমানি করা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, আপনি যখন আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাহলে কিছু গহনা রাখুন, ভারতের বরিয়াস্তে গহনা আমি আপনার কাছে জমা রাখছি। হাতি তায়ে বললে ব্যাগেও নাকি লাথি মারে, কি আর করা যাবে, আপনি যখন আমাকে বিশ্বাসই করতে পারছেন না। না, টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। বার বার আমি তোমাদের বলছি টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। মোমার গহনা বন্ধক দিয়ে তুমি শ্বশুরকে সাহায্য করতে চাও করো, তবে সে গহনা আমি রাখবো কেন? অন্য কোথাও বন্ধক দিয়ে টাকা নিয়ে শ্বশুরকে দিয়ে দাও। দেখুন মহিম বাবু, আমরা কিন্তু গাছে মুখ দিয়ে চলি না, জ্ঞান বুদ্ধি আমাদের একটু একটু আছে। 2 ছেলেকে বঞ্চিত করে আপনার সম্পূর্ণ জমাকৃত অর্থ আপনার ওই অন্ধ ছেলেকে যে দিয়ে দিতে যাচ্ছেন, এটা আমি ভালো করে জানি। কি যাতা বলছেন আপনি? যাতা বলছি আপনার মনের কথাটা আপনার মুখের মধ্যেই প্রকাশ হয়ে গেল, নইলে 3 বছর আগের ধার করা টাকা যে এখনো সুদ হয়নি, এটা ওঠের কি বুঝাবেন আমাকে? নরে যান যান মশাই, যে ব্যবহার আজ আপনি আমার সাথে করলেন, কোন ভদ্রলোকে তা করে না। এরপর
ছেলেরা যদি আপনাদেরকে অশ্রদ্ধা করে তার জন্য বোধ হয় ওদেরকে দায়ী করা যায় না। আমার ভাই ওদেরকে দায়ী করা যায় না। শ্বশুর মশাইকে আমি কথা দিয়েছিলাম টাকাটা পেলে হাজার দশেক টাকা তাকে সাহায্য করব, কিন্তু তোমার মনটা যে এত ছোট তা আমি জানতাম না। শাস্ত্রেই আছে যাদের সেই বাবারা দর্শ্য তাদের সেই নির্মতি বাপ সিদ্ধিলাম, যেমন ব্যবহার করবে ঠিক তেমনি ব্যবহার আমাদের কাছ থেকে পাবে। কি করে আমি শ্বশুর বাড়িতে মুখ দেখাবো? এই সন্তানদের ঘিরে আমি এতদিন স্বপ্ন দেখেছি, ঝড় কি আসবে ঠাকুর? যদি আসে তুমি আমাকে সহিবার শক্তি দিও ঠাকুর, তুমি আমাকে সহিবার শক্তি দিও। তোমাদের বোনাস নীতির পরিবর্তন করা দরকার। মাথার ঘাম পায়ে ফেলে যারা উদয়স্থ পরিশ্রম করে চলেছে কি দিচ্ছ তাদের? মিল ছুটি হলে ওরা যখন দল বেঁধে বের হয় মনে হয় সারি সারি এক দল নরক অঙ্কাল নরকের পদ্মে মিছিল করে চলেছে, হাসি নেই আনন্দ নেই। এসব কথার অর্থ কি? অর্থ ফ্যাক্টরি সম্বন্ধে কে তোমাকে মাথা ঘামাতে বলেছে?
লক্ষ লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছি। তুমি দিয়েছো টাকা আর ওরা দিচ্ছে শ্রম, কাজেই লাভের অর্ধেক অংশ ওদের দেওয়া উচিত। হাজার হাজার মেহনতি মানুষের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে অধিকার তোমার নেই। কাল আমি কুলিব্যারাক বেড়াতে গিয়েছিলাম, ছ ফুট বাই আট ফুট একটা করে ঘর, মা বাবা ভাই বোন নিয়ে বসবাস করছে ওই কারখানার মানুষগুলো। আলো নেই, হাওয়া নেই, নেই পরিচ্ছন্ন পরিবেশ। ও চুপ করবি তুই? কবি গুরু বলেছিলেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করে অপমান অপমানিত হতে হবে তাদের সবার সমান। আমি চাই বাপি ওদের তুমি মানুষের মর্যাদা দাও, দাও বাঁচবার ন্যূনতম অধিকার। এতে হয়তো তোমার বেঙ্গল স্ফুট হবে না, কিন্তু তোমার মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারবে। কি আশ্চর্য, এস কিসব কথা ওকে কে শেখালো? কলি বেড়াকেই বা কার সঙ্গে বেড়াতে গিয়েছিল? সুন্দরলাল, সুন্দরলাল কোকো কাল কার সঙ্গে কুলি বেড়াকে গিয়েছিল? অনুপ, অনুপ এলে আমাকে সংবাদ দেবে। একটা প্রাইভেট টিউটরের এত বড় স্পর্ধা, আমার মেয়ের সঙ্গে অবাধে মেলামেশা করে তাকে রাজনীতি শেখায়, লোকটা এলেই আমাকে খবর দেবে। আগে আজ নেই আসবে তো? আজ আসুক আর কাল আসুক, যখনই আসবে আমাকে সংবাদ দেবে, আমি ওর সমুচিত শিক্ষা দেব। ওকে আমি জয়ন্তীর শিক্ষার দায়িত্ব দিয়েছি, ওকে রাজনীতি শেখাতে নয়। মুখে যত তোর পাচ্ছেন কামে কোচ হবে না, মেম সাহেব মাস্টার মশাইকে মহব্বত করে মালুম হতে হ্যায়। তুমি কাহা থাকা, কইতে আসি তুমি কোথায় থাকতে পাতা? দেখছো হালার ভয়ের টান ছাড়া দেখছো কেমনে বুদাইয়ের মতো চাইয়া রয়েছে? কি কইতাছি হালার ভাই শুনতে পাতা? ঘন্টা পাতা, পাতা তো কথা কেন নেই বলতে পাতা? আমি জিজ্ঞাসা করতাম তুমি এখানে থাকতে পাতা? কামটা দেখছো নি হালায়া? তুমি
শ্রীমতী। এই আও গয়া, আও গয়া, আয় আও গয়া, তুই আও গয়া, এই হলা তুই আও গয়া, আয় করে তুই দিদি কেমন আছিস? আমার নাম শ্রীমতী, আসতে তো না বলছে আও গয়া। এই এই আমার ছাতাটা ধরে নে, আরে জেল মশা, আরে ধরে না, আরে ছাতাটা ধরে না, হলা রে নমস্কার হুজুর, নমস্কার। আমার একটা বাড়িতে কেন, আমার অফিসে দেখা করবেন। আগে দুদিন চেষ্টা করেছি, আপনি কি চান? দেখুন দেখুন কি আমার নাতির দিয়ে আপনার ঝুট মেলে কুলির কাম করাইতে আসে না, লজ্জা করে না, লজ্জা করে না আপনার একটা বেপাস পুলারে দিয়া কুলির কাম করা না? কে আপনার নাতি আর কে না, জয়ন্ত আমার লগে ঝগড়া কইয়া এই মেলায় ঢুকছে। কতদিন এই মেলের গাড়ি গেড়ে এখানে এসেছি, অন্য গেট দিয়ে চলে গেছে, আপনি কোন হালায় পুরা মানুষ? তুই রে কথা যদি কই আই তাই তাই বলে তুই মনে রাখবি। জয়ন্ত আমার মাইয়ার ঘরে নাতি, এই নাতি লইয়া কি না করছি, ধর্ম নাই বুঝলেন বাবু, ধর্ম লাগি আপনার নাতি? জি হুজুর, উনি যে বলছে ওনার নাতি, ওনার হচ্ছে মেয়ের ঘরে নাতি আর আমার হচ্ছে ছেলের ঘরে নাতি, তাহলে হুজুর একটু অনুগ্রহ করবে, ছেলে হিসেবে জয়ন্ত হীরের টুকরা। জয়ন্তকে আমি ভালো করেই চিনি, আপনি যান আমি ভেবে দেখব। আচ্ছা হুজুর, আপনি যে ভরসা দিলে এতে আমি খুশি, আর ওই শ্রীমতী হচ্ছে এক নাম্বারের চামার, এই লাখ লাখ টাকা আছেও না কিন্তু একটা পয়সা ওনার বা মা, আর ওই পোশাক দেখে বুঝতে পারছেন না। আমি তাহলে যাই হুজ, নমস্কার জয় গো। এই পরিবেশে জয়ন্তীকে আনাই বোধহয় ভুল হয়েছে, আমার বাড়িতে মোটামুটি সুস্থ পরিবেশেই ছিল। কে যায়? অনুপ, অনুপ আমাকে ডাকলেন স্যার। হ্যাঁ বলুন। কাল তুমি খুকুকে নিয়ে কলিবেড়াকে গিয়েছিলে? হ্যাঁ। কেন? মিস চ্যাটার্জি ওদের অবস্থা জানতে চেয়েছিলেন। কার হুকুমে তুমি নিয়ে গেলে? হুকুম? হ্যাঁ, কার আদেশে নিয়ে গেলে তুমি? তুমি ওকে পড়াচ্ছ, তার অর্থ এই নয় যে তোমার অবাধ স্বাধীনতা আছে, কাল থেকে তুমি আর পড়াতে আসবে না। জানতে? আপনাদের স্বার্থের ছবিগুলো আমার কাছে এত স্পষ্ট ধরা পড়ে, ছাড়াবাস আমি আগেই টের পাই। অনুপ, আমি আপনার গৃহভৃত্য নই, যতক্ষণ আপনার মেয়েকে আমি পড়াবো ততক্ষণ আমি শিক্ষক, এর বাইরে আমার নিজস্ব একটা জগৎ আছে, আছে স্বাধীন চিন্তাধারা, আছে মানুষের প্রচন্ড মমত্ববোধ। কি আশ্চর্য, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছো।
দেখুন মিস্টার চ্যাটার্জি, প্রচুর অর্থ সম্পদ থাকলে মানুষ অল্পে অধৈর্য হয়ে ওঠে। আপনাদের বাপ মেয়ে দুটো প্রাণীর জন্য এই বিশাল অট্টালিকা, অথচ উনি বস্তিটার দিকে তাকিয়ে দেখেছেন, কোনদিন ভেবেছেন সপ্তাহে 50 টাকা রোজগার করে একটা পরিবারের 5-6 জন মানুষ কি করে বেঁচে আছে? আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, এখানে বসে আমি স্বস্তি পেতাম না। জয়ন্তীকে বলে দেবেন মন দিয়ে যেন পড়াশোনা করে, কারণ সামনেই তার পরীক্ষা। বাপি, মাস্টার মশাই কি এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল, চলে গেছে। হঠাৎ চলে গেল কেন? একটা সাধারণ ছেলে আমার মুখের উপর বলে কিনা শ্রমিকদের আপনি বঞ্চিত করছেন, এত বড় স্পর্ধা একটা প্রাইভেট টিউটরে। আমাকে না জিজ্ঞাসা করে তোমার জবাব দেওয়া উচিত হয়নি বাপি। জয়ন্তী! হ্যাঁ বাপি, কারণ সামনেই আমার পরীক্ষা। তাছাড়া তাছাড়া ওর মামা নাকি রিটায়ার করেছে, সংসার খুব একটা সচ্ছল নয়। ওই সামান্য বেতনে ওর সংসারটা চলে যায়, আর তুমি তাকে এখান থেকে তাড়িয়ে দিলে। মানুষের উপর তুমি একটু দয়াময়া রাখো বাপি। ওই ভগবান তোমার প্রতি সন্তুষ্ট থাকবে বাপি, সন্তুষ্ট থাকবে। এসব কথার কোন অর্থ হয়? কার হাড়ি চললো আর না চললো সে খুঁজে আমার কি লাভ? না, মেয়েটা ঠিক ওর মতো, কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। এবার তোমাকেও বলি বাপু, যাবার বেলায় মাইনেটা নিয়ে যাবে তো, দেখি জয়ন্তী ওর ঠিকানা জানে কিনা। তুমি কবে গড়ালে গোবর্তি? উমা, আমি কি দিয়ে গড়াবো, এটা তো আমার বাবা দিয়েছে। আরো তোর বিয়ের সময় গড়িয়ে দিয়েছেন বাবা, ডিজাইনটা খুব চমৎকার তাই না? খারাপ না। কত ওজন আছে? 2 ভরি। সোনার যা দাম, এই মধ্যবিত্ত সংসারে সোনা আর পড়তে হবে না। তুমি ঠাকুরপোকে বলো না তোর জন্য এরকম একটা তৈরি করে দেবে, 2 ভরি না হোক 1 ভরি দিয়ে দিবে। বলে বলে মুখ আমার ব্যথা হয়ে গেছে। বাবা রিটায়ার করলেন, 2 ভাইয়ের আয়ে এত বড় সংসার চলে, হেন তেন নানান কথা। আসলে কি জানো বাড়তি, দেওয়ার মন থাকা চাই। তো যা বলেছিস মঞ্জু, আমার পিসিমার ধেওরজির জামাই রেলে চাকরি করে, কত টাকার মাইনে পায় বল, অথচ তার গা ভর্তি গহনা। জামাই ওকে প্রাণ দিয়ে ভালোবাসে। বড় ভৌদি, বেলা 9টা বাজে, সকাল থেকে কতবার চাইলু চায়ের পেয়ালা কি মুখের কাছে ধরে থাকবো নাকি? কয়টা ঝিয়ে চা করে রেখে দিয়েছে তোমার দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথা বলবো তা পর্যন্ত উপায় নেই। তা যা বলেছো বাড়দি, ওরা আমাদের ভাবে এই বাড়ির বিনে মাইনে দাসীবাদী, মরণ দশা। রোজ রোজ এই খানার খানার আর ভালো লাগে না বাপু। আমার যদি সামর্থ্য থাকতো তোমাদের খুশামদ
করতাম না, ভগবান আমাকে মেরে রেখেছেন বলে তোমরা। তাই যদি ভেবে থাকো এখন থেকে সেরকম ব্যবহারই পাবে। তুমি ভুল করছো বান্ডি, কুকুরের লেজে তুমি হাজার তিল খেয়ে মাখো না কেন, কোনোদিন সে সোজা হবে না। মেজো বৌদি, স্পষ্ট কথা তিতো লাগে তাই না ভাই? তার চেয়ে তুমি বাবাকে বলো একটা কম বয়সে ঝি রেখে দেবে, সেবাও করতে পারবে। আর ভগবান ভগবান, তোমার সমস্ত করুণা দিয়ে নাকি নারীর জাতিকে সৃষ্টি করেছিলে, কিন্তু একই ভেষ চুষে বেড়াতে পারো, আর রান্নাঘরে গিয়ে চাটুকু খেয়ে আসতে পারো না। আমরা কেউ তোমার দাসীবাদী নই, বুঝলে? ভালো, পৃথিবীর কেহ বাসনা ভালো।
জানি না জীবনে কারে কয় আলো পৃথিবীর কেহ বসে না বাবু বসন্ত রোগে আমার চোখ দুটো যদি না যেত আমিও দাদাদের মতো চাকরি করে অর্থ উপার্জন করতাম দুষ্কার নয় কান্তি দোষ আমার ঝগড়া করতে চাস বাবা তার মানে
মেজ বৌমা তো একাই রান্না করেন না, এক সপ্তাহে মঞ্জুলা করে, এক সপ্তাহে ভারতী করে, সব কথা না জেনে তুই শুধু শুধু মাথা গরম করছিস বাবা। আপনি যে বড় বড় হয়ে কথা বলবেন সে আমি জানতাম। ভাসুর ঠাকুর বেশি রোজগার করে বলে বড় মাছখানা তারই পাতে যায়, আমার বাচ্চাটা মাটিতে গড়াগড়ি খায়, আর আপনি সুর করে মহাভারত পড়েন। মঞ্জু সবই আমি দেখি, শুধু আমি মুখ ফুটে কিছু বলতে পারি না। এসব কথা তুই বিশ্বাস করিস বাবা? অবিশ্বাস করার কারণ তো দেখছি না। নরেন মাছের কথা আমি ছেড়ে দিলাম, ও ছয় মাস না খেলো আমি মরে যাব না, কিন্তু মঞ্জুলার চেহারা তাকে দেখছো, নতুন যখন সেই বাড়িতে আসে একসাথে একটি কলসি আর দুটি বালতিতে পানি নিয়ে আসতো। বিয়ের পর কি ছেলেরা অন্ধ হয়ে যায় রে বাবা? তার মানে বউয়ের জন্য তোর যতটুকু কণ্ঠা দেখছি তার শতাংশ যদি এই মায়ের জন্য করতি রে, তাহলে নিজেকে ধন্য মনে করতাম রে। ওই কখনো ভুলেও তো কোনোদিন জিজ্ঞাসা করিস না, তুমি কেমন আছো মা? তুই তো কোনোদিন বলিস না এত ভোরে তুমি কেন উঠেছ মা? দেখো মা, তোমার অভ্যেস হয়ে গেছে, তাছাড়া তোমার শরীর আর ওদের শরীর। ঠিকই বলেছো মেজ বাবু, তুমি ঠিকই বলেছো, মায়ের শরীর হচ্ছে লোহা দিয়ে তৈরি, আর বউয়ের শরীর, বউয়ের শরীর হচ্ছে মাখন দিয়ে। তোরা তোরা যে এমনি করে বদলে যাবে এই আমি স্বপ্ন ভাবিনি রে, স্বপ্ন ভাবিনি। একটা মাংসর পিণ্ডকে স্নেহ মমতা দিয়ে যাকে যাকে দিলে দাদা বাবু, দোষ তোমার নয়, দোষ হচ্ছে এই প্রযুক্তার। সেদিন বাজারে একটা ছবি দেখেছিলাম, দোকানি বললে এটা কলির ছবি, মাকে ধরেছে চুলে আর বউকে নিয়েছে কাঁধে। দাদা বাবু গো, বউ গেলে অমন দশটা বউ পাওয়া যাবে? মা এমন একটা জিনিস, একবার গেলে পৃথিবী কোনে কোনে বুঝলে আর পাওয়া যাবে না, মায়ের বিকল্প কিছু নেই,
মায়ের বিকল্প কিছু নেই। বেটা ছোট লোক ইতর আমাকে জ্ঞান দিয়ে গেল, মা নিশ্চয় সম্মান পাবে, তাই বলে বউ তো বানের জলে বেশি আসেনি। তোমার করে তুমি গান জানো মামা? পাচির বেটা খেতা বলে কি রে? আমরা হলাম যে শহরের ছেলে, শোন গাইছি দাদা ভাইরা দিদিরা শুনলেন, এই যে আমাকে দেশে সত্রি মাসে কি দিয়া সুলখা সাজনা দিয়া এখন ভাসিনে কই আমার বউ একদিন বলল অগমিন সে হাসিনার জল খামু আমি আইনা দাও আমার রে। মোর কথা শুনে বাজারও গেলাম, বাজারও যাই একজনের বললাম আমার এক কেজি হাসিনা দাও। লোকে বললো ওগো ভাই তোমার দরকার নাই, আমি
মাস্টার মশাই এসেছেন, পড়তে যাও। তুই ওর নাম ধরে ডাকছিস কেন? খোকা বাবু বলতে পারিস না? না না, তাতে কি হয়েছে? কৈলাস দাম আছে। আরে চুপ শালা, চাকর বাকর মনিবের নাম ধরে ডাকবে, চুতিয়ে মুখ ছেড়ে দেবো না। দেখ শ্রীকে, ছোট আছিস ছোটর মতোই থাক, বেশি ফরফর করলে বাপের বিয়ে দেখে ছেড়ে দেব। এই বাবলা চলে সব। কি বললি, কি বললি, আরেকবার বল কথাটা। জুতিয়ে যদি মুখ ছিঁড়ে না দিয়েছি, আমি বেপার বেটাই নই। জুতো মারবি? হ্যাঁ মারবো।
ফোনই তোর কাছে বর করে সুশৃঙ্গে বেজু বারবুর শালা বলে তোকে কিছু বলছি না, আমার পেছনে লাগতে এলে বাপের নাম খোকের মারিয়ে ছেড়ে দেব। ওকে সামলাবো যুব, নইলে এমন আছেন মারবো না, খেম খোড়া করে ছেড়ে দেব। মেরেছে বেশ করেছে, কোন সাহসে তুই ওর গায়ে হাত দিয়েছিস? এত বড় স্পর্ধা তোর হলো কি করে? কি ভেবেছিস তুই? তোমার কথাবার্তা এমন ছোট লোকের মতো কেন? কৈলাশ আমার স্বামী। তোমার স্বামী আমাকে নাম ধরে ডাকে না, বলে কৈলাশ দা। আর তুমি এমন ইতর, ভদ্রলোকের মেয়ে হলে এমন বাসা মুখ দিয়ে বেরত না। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস ছোট লোক। সীমা আমি ছাড়াইনি, ছাড়িয়েছ তুমি। কপাল গুনে বাড়ির বউ হয়ে এসেছ, শান্তির সংসার সহ অশান্তির দর তুলনা। আর এই সুন্দর পরিবেশটাকে কলুষিত করো না। কি হলো রে কৈলাশ, অমন চেঁচাচেঁচি করছিস কেন? আসুক আর ছোটবাবু বাড়িতে, এর বিচার যদি না হয় এই বাড়িতে আমি একলা জল স্পর্শ করব না। একটা ছোট লোক চাকর আমাকে যা নয় তাই বলবে, আমার ভাইকে ধরে মারবে। আমি কি এই বাড়ির কেউ নাই? মেজো বৌমা, থাক, আপনাকে আর প্রলেপ দিতে হবে না। আপনি উস্কে না দিলে ওর বাপের সাধ্য ছিল আমার ভাইয়ের গায়ে হাত দেয়। কি বলছো তুমি? আমি ভালো ছিল রে কৈলাশ, অনেক ভালো ছিল।
না, আমি আর সহ্য করতে পারছি না। পারছি না বললেই তো হবে না মা, বীজ বৃক্ষ যখন লাগিয়েছ তার ফল তোমাকেই ভোগ করতে হবে, সবে মাত্র শুরু, এখনো অনেক বাকি। কর্তাবাবু বলতেন আমার বাবাকে আমি কখনো অশ্রদ্ধা করিনি, আমার ছেলেরাও কখনো আমাকে অশ্রদ্ধা করবে না। তাহলে কেন কেন এমন হলো রে কৈলাস? আমি তো শাশুড়িকে মায়ের আসনে বসিয়ে সকাল সন্ধ্যায় সন্ধ্যার কথা বলে দিয়েছিলাম, মরবার দিনও তিনি বলে গেছেন। তুমি তোরা কি ভেবেছো বলতো? বেলা 8টা বাজে, এখনো চা টুকু পর্যন্ত পেলাম না। বড় বৌমা উঠেনি, ওর শরীর খারাপ, মাথায় নাকি অসহ্য যন্ত্রণা। বউয়ের মাথার যন্ত্রণার খবর রাখো, মায়ের অসুখের খবর রাখো না। মায়ের খুব কদিন নিয়েছো দাদা বাবু? বড় বাবু গো, স্কুল কলেজে শিক্ষাই পেয়েছো, কিন্তু যে শিক্ষায় মনুষ্যত্ব জন্মায় সেই শিক্ষা তোমাদের বাকি রয়ে গেছে। মা বাপের উপর কর্তব্য করেছো ঠিকই, কিন্তু কিন্তু তাতে কোনো আন্তরিকতা নেই, আন্তরিকতা নেই। এসবের অর্থ কি মা? কৈলাস দাও আমাকে উপদেশ দে, এত বড় স্পর্ধা আমি আমি কি ওকে শিখিয়ে দিয়েছি রে? পরে শিখিয়ে দাওনি, কিন্তু তুমি নিশ্চয় আমার অবর্তমানে আলোচনা করো, নইলে একটা চাকরের সাহস হয় কি করে? আমাকে জ্ঞান দে, এর পরিণাম কিন্তু শুভ হবে না। তুমি এখনো এমন অসুস্থ হও নি যে এসলে যেতে পারবে না, বউদের উপর সব সময় ভরসা করবে না। পরে ওরে পরে, তুই তুই কি আমার সেই পরে? শান্তি তো পেলাম,
আবার তুমি আমাকে মনে করো দয়াময়, এবার এবার তুমি আমাকে নিষ্কৃতি দাও ঠাকুর, নিষ্কৃতি দাও। বাড়িতে কি হয়েছিল মা? আমি জানি না বাবা। জানো না তো বাড়িতে কেন আছো? পরে পরে কয়লার শালা হারামজাদা নাকি ও চিনজাকে নাকি তরুর মতো পিটিয়েছে, তোমার সামনে পিটিয়েছে, অথচ তুমি নাকি প্রতিবাদটুকু করনি। তুই বিশ্বাস কর বাবা, আমার সামনে মারেনি। তোমার সামনেই মেরেছে, আমার মঞ্জুলা কখনো মিথ্যা কথা বলে না। মঞ্জুলা? ওরে বউ কখনো মিথ্যে কথা বলে না, মিথ্যে শুধু বলে ময়রা তাই। বা বা রে আমার শিক্ষিত সন্তান, হাই রে আমার পোড়া অদৃষ্ট, হাই রে আমার পোড়া কপাল। পৃথিবীর মায়েরা, তোমরা যেন কখনো কোনদিন এমন কুলাঙ্গার সন্তানকে পেটে গর্ভে ধারণ করো না, আর গর্ভে ধরলেও জন্মাবার সঙ্গে সঙ্গে ওদেরকে দুনিয়া থেকে শেষ করে দিও, নইলে যে আমার মতো তোমাদেরকেও কাঁদতে হবে। ওরা তোমাদের পেটে সন্তান নয়, ওরা হচ্ছে এক একটা চলে চলে প্রসব কালে কেঁদেছিল মায়ের অন্তরে, কেউ ব্যথা দিও না, কেউ কাঁদেনি প্রসব কালে কেঁদেছিল মা। চল
মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, কেউ কাঁদেনি প্রসবকালে কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, আমার মায়েরই অন্তরে ব্যথা দিও না। এ যুগের ছেলেদের কথা বলবেন না মোহন বাবু। না মানে আর সেই মানুষ আজ কি খাচ্ছে সে তো কাল নিজের চোখেই দেখলাম। মানে কাল ফেরে আপনি চাপা দিলে কি হবে মশাই, আমি সব শুনেছি। পরেশ মাত্র 200 মাস কিনেছে, পরেশ নরেশ খেয়ে অফিসে চলে গেল, আপনার ভাগ্যে ডাল ভাত। আসলে ছেলেরা যদি মানুষ হতো, বউদের সাধ্য ছিল আপনাকে অবহেলা করা। এই ভাগ্যের উপর কারো হাত নেই নিরাপদ বাবু, নইলে পরেশের বিয়েতে আমি একটা পয়সাও নেই নি। খালি পরেশের কে, নরেশের বেলাও তো আপনি একটি পয়সা দেন নাই, নাইলে পরেশের শ্বশুরের যে স্বার্থ অবস্থা, ওই মেয়েকে জীবনে পাত্রশ্রয় করতে পারতো না। অথচ আপনার এই মহত্বের কথা না ভাবলো ছেলেরা, না ভাবলো বউয়েরা। নাই বা ভাবো, আমি আমার কর্তব্য করে যাচ্ছি। আমি কিন্তু মশাই একদিন মুখের উপর বলে দেব, মহিম মুখার্জি একদিন সিস্তেরি ভেঙে দুদিনে এক কাপড় পরল, আর তার পেরনে সেরা কাপড়। না আমি ইচ্ছে করে এটা পরেছি। আপনি লুকলে কি হবে মশাই, আমি সব জানি। আপনি কতগুলি জানোয়ারকে খাইয়ে পরিয়ে মানুষ করেছেন। না না আরে না না কি মশাই, আমার যদি সহস্রকণ্ঠ থাকত আমি সবাইকে বলে বেড়াতাম, কতগুলি অমানুষের পেছনে আপনি গাদার মতো মমতার অপচয় করেছেন। শ্রীপতি বাবু যার লগে কথা বলতে আছে সুখানে পাইবেন, হালা হালায় চুরে রেখো চুরি করতে, আবার গৃহস্থ রেখো সজাগ থাকতে, এমন বা সান্দয়া দিব জীবনে ভুলতে পারবেন না ভাই। এই কাকে বললে তুমি কথাটা? কোন ঈশ্বর ভাইয়ের আমি কই নাই। কোন নাই? তুমি আমাকে বলেছো। কইছি, তোমাকেই কইছি হালা। কি করবা তুমি আমার? আমার নাতিরে বেচতে চাইছিলা মল্লিনাথ বাবুর কাছে। হলো রে হলো রে, আমি পেটে হাম দেই তোমার। এই মুখ ওকে গালাগাল দিছেন, নিষেধ করুন মহিন বাবু, নইলে সরাকে আমি এমন শিক্ষা দেব জীবনে ভুলতে পারবে না। হ্যাঁ তবে আমার নাম নিরাপদ। কলাটা কর, তুমি আমার কলাটা করবা? হ্যাঁ তুমি যাও না খালায় যাও। হ্যাঁ তারপর কেমন আছেন মহিম বাবু? এই চলে যাচ্ছে একরকম। কইতে আছেন চলে যাচ্ছে, আমার কিন্তু মনে হতে চলছে না হালায়।
দাড়ি কামায়েন নাই, মনে হয় ছয় মাসে আপনার বয়সটা 10 বছর বাইরে গেছে। বাড়িটা করি আমি ভুল করেছি শ্রীপতি বাবু, আপনার কাছ থেকে টাকা ধার করে আমি যদি বাড়িটা না করতাম আজ আমার এই অবস্থা হতো না। মহিম বাবু, ছেলেরা ভাবছে আমার কাছে টাকা আছে, বউরা ভাবছে অন্ধ ছেলের জন্য আমি সব টাকা জমিয়ে রেখেছি। এই দুঃখ কাউকে বলবার নয়, কাউকে বোঝাবারও নয়। পুলারা তাহলে কি আপনার অবহেলা করে? অবহেলা অবহেলা কাকে বলবেন শ্রীপতি বাবু, খেতে তাই ঠিকই, কিন্তু সেই দেবার মধ্যে কোনো আন্তরিকতা নেই। মহিম বাবু, কাল রাত্রে পরেশের শ্বশুর আর আমি একসঙ্গে খেতে বসলাম, বড় বৌমা এসে বললে বাবা তুমি উঠে এসো, বেয়াই উঠে গেলে, উমাকে খেতে দিলে একটা মাত্র তরকারি, আরে দুটো ভাত। আপনার আমি তখনই কইছি এ যুগে পুলাকে বিশ্বাস করতে নাই, কালটা হচ্ছে গিয়া কলির কাল, শিয়ালে চাড়ে বাঘের কাল, মায়ের পরনে শিরা কানি, পুলারা করে বাবু আনি, পুরা বাপ মরা ছাগল, শ্বশুর বাবা কইতে পাক, মা ভাইয়ের পাতে পুরা রুটি, ফালার পাতে মাছের পেটি। শ্রীমতী বাবু, কথাগুলো কাগজে লেখা রাখেন, কাজে আইব লাই, কাজে আইব। এই সংসারে আমি শুধু দুধ চিনে মতো দিয়েই গেলাম, দেহের প্রতিটি রক্ত বিন্দু জল করে ছেলেদের সুখ শান্তি আমি করে দিয়ে গেলাম, বিলুম না কিছুই, অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে তীব্র অভিশাপ, হঠাৎ গারুল হতে গেলাম কেন রে? আমি তোকে মাস্টারি করতে পাঠিয়েছিলাম নাকি তোকে রাজনীতি করতে পাঠিয়েছিলাম বল বেটা? মুলিনাথ চ্যাটার্জির বাড়িতে তোকে আমি কি জন্য পাঠিয়েছিলাম? মুশকিল মুশকিল, এমন টাইট দেবনা চাঁদ যেন 14 ভুবন ভুলে যাস, এরই নাম হচ্ছে ভূতে সুখে থাকতে ভূতে কিলা। দেখ জয়ন্ত, মল্লিনাথ বাবুর বাড়িতে গিয়ে মানুষের প্রতি মানুষের বৈষম্য এত বেশি চোখে পড়লো যে আমি আর চুপ করে থাকতে পারলাম না। বৈষম্য? ওদের কারখানায় দেখলাম হাজার হাজার মেহনতি মানুষ ঘাম রক্ত জড়িয়ে দু বেলা পেটে পরে খেতে পাচ্ছে না, অথচ খুলি বারাকটাকে মনে হচ্ছিল শোয়ারের খোয়ার। ওনো আর কারখানার মালিক মল্লিনাথ চ্যাটার্জির সুরম্য প্রাসাদটাকে স্বর্গের সঙ্গে তুলনা করা চলে, নিউন আলোয় বসে জয়ন্তী যখন পড়তে বসত মনে হতো ওই বুঝি নন্দনের দেবকন্যা। তাই বুঝি? তাহলে তুই সেই দেবকন্যাকে কুলি বাড়াকে দেখাতে নিয়ে গিয়েছিলে কেন? স্বর্গের দেবকন্যাকে চোখে আঙুলি দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের পরিবেশটাই পৃথিবীর আসল রূপ নয়। আরে মিস চ্যাটার্জি, আপনি? হ্যালো, এক বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে গিয়েছিলাম, হঠাৎ আপনাদেরকে দেখতে পেলাম। ভালো আছেন মাস্টার মশাই? চলে যাচ্ছে একরকম। আপনার পরীক্ষা কি হয়ে গেল? না। কেন কেন? আমার একটা দরকারি কাজে আমি একটু বাইরে যাচ্ছি, ইস আমার একেবারে খেয়াল ছিল না। মিস চ্যাটার্জি, আপনারা দুজনে কথা বলুন, আমি আসছি। পরীক্ষা দিলেন না কেন? পরীক্ষার এক মাস আগে যদি মাস্টার মশাই পালিয়ে যায় তাহলে কি করে পরীক্ষাটা দেব? পালায়নি, আপনার বাবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। জানেন মিস চ্যাটার্জি, আমি নিজের প্রয়োজনে টিউশনি করছিলাম না, আমার একটা অন্ধ দাদা আছে। অন্ধ দাদা? হ্যাঁ, মানে আপন দাদা, সহোদর ভাই নয়, মামার ছেলে, ওর জন্যই আমি টিউশনিটা করেছিলাম। মা বাবা নেই? আছে, কিন্তু তারাও যে অসহায়, ছেলেদের বোঝা হয়ে দিনগত পাপ ক্ষয় করে চলেছে,
অথচ ওই মামা একদিন ভালো জিনিস ছাড়া খেতেন না, ভালো জিনিস ভালো কাপড় ছাড়া পড়তেন না। অনুপবাবু, অবশ্যই বেশিরভাগ মধ্যবিত্ত সংসারের এই হাল। বাবা চাকরি থেকে অবসর নিলেই ছেলেরা মনে করে মাথার বোঝা, আমার মামাও তার ব্যতিক্রম নয়। মাস্টার মশাই, জি আসুন, আসুন আমার সঙ্গে। এত কৈফত আমি আপনাকে দিতে বলবো না, আমি আপনাকে আসতে বলেছি, আসবেন ব্যাস। অন্তর কাটিয়া দেব, কলিজা চিরিয়া দেব, তোমারে বন্ধু ভালো যদি বাসো, তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো, তুমি আমারে। অন্তর কাটিয়া দেব, কলিজা চিরিয়া দেব, তোমারে ভালো যদি বাসো, তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো, তুমি আমারে। Thank you.